হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে ভালোবেসে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে দু কাপ চা দেখতে পাচ্ছেন, এটা মা আর চন্দনের জন্য করেছি, যেহেতু আমি ভাই এখন খাবো না, ভাই ওঠেনি, ও উঠলে আমি ওর সাথে খাবো, সেই জন্যই দু কাপ চা করেছি। আজ কিন্তু ভিডিওতে অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, তাই প্লিজ আপনারা কিন্তু ভিডিও একদম স্কিপ করবেন না। আর এই যে বৃষ্টির দিনে গরম গরম ঘুগনি একদম রেডি হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি। এখন কিন্তু হেলদি কথাটা মাথা একদম ভুলেই গেছি, এখন শুধু টেস্টি, যেহেতু ভাই মা এসেছে। ঠিক ঠিক আছে, এখন কোনো অসুবিধা নাই। আর এই যে লুচি ভাজা চলছে, আমি কিন্তু বিয়ের পর পর এরকম তেলের মধ্যে লুচি ছাকতে এত ভয় পেতাম, এখন কিন্তু সেসব কোনো ভয় নাই। আর এই যে গরম গরম লুচি ভাজা চলছে, আর এখানে আছে, এটা ঠিক নামটা আমি জানি না, ওই যেটা হয় না সরটাকে কেটে রসমালাই যেমন হয় সেরকম দুধের মধ্যে ডুবিয়েছে, নামটা আমি ঠিক ভুলে গেছি, আপনারা যদি মনে থাকে তাহলে বলবেন। আর ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি একটা জায়গায়, দেখুন, দেখলেই বুঝতে পারবেন, তাহলে আমি আর বলছি না, আপনারা দেখতে থাকুন।
আমরা বাড়ি চলে এসেছি, এসেই এসেই একদম খাওয়া দাওয়া তো বাইরেই করে এসেছিলাম, এসেই দোকানে চলে গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। আর আগে যে গ্লাসের মধ্যে কেকগুলো দেখলেন না, কেকটা তো আমি বুঝেই গেছি যে খেতে অতটা ভালো হবে না, কিন্তু দেখতে প্রচুর কিউট ছিল। আর এই যে আমার ভাইয়ের জন্মদিন ছিল, সেসব কেক কাটার অনুষ্ঠান চলছে। কেক কাটিং এর পর একদম চলে এসেছি ডিনারে। আর এখানে পনিরও আছে, যেহেতু মা নন ভেজ কোনো জিনিসই খায় না, সেই জন্য মায়ের জন্য আছে পনির। আমাদের আছে মটন কারি, ফ্রাইড রাইস আর পায়েস। ব্যাস এই হচ্ছে, এরপর একদম রাত্রিরে দেখুন ডিনার, মানে রান্না করার পর আমার একদম অবস্থা কিরকম হয়ে আছে, কিন্তু সেটা বললে হবে না। আমি কিন্তু এক চুটকিতে একদম সবকিছু পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা রাখি, পুরো ম্যাজিক, তাই না? কিন্তু সত্যি যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু এরকম তো হবার নয়। তাও কল্পনায় যদি হয় অসুবিধা তো কিছুই নাই, আপনারা কি বলেন? আমার তো মনে হয় যে রান্না করার থেকেও রান্না করার পর এসব পরিষ্কার করা যেন বেশি ঝামেলার মনে হয়। তাহলে চলুন আবার পরে দেখা হবে, গুড নাইট, ভালো থাকুন, ততক্ষণ সাবধানে থাকবেন। তাহলে চলুন এখন এই পর্যন্তই, বাই।